বহু প্রতীক্ষার পর শাবনূর অভিনীত চলচ্চিত্র পাগল মানুষ মুক্তি পেল গত শুক্রবার। প্রয়াত পরিচালক এম এম সরকারের এই ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শাহের খান। ছবির বর্তমান প্রযোজকও তিনি। ছবিটি 51টি হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন শাহের খান। হলে মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে একটু মজা করেই শাহের খান বলেন, 50 পেরিয়েছেন নায়িকা শাবনূর। আমরা সারা দেশে 51টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। আমরা দেশের বড় সিনেমা হলগুলোতেও ছবিটা মুক্তি দিয়েছি, কারণ ছবিটির বাজেট একটু বেশি আর দেশে সব সিনেমা হল থেকে টাকা আসে না। এদিকে ছবিটি নিয়ে শাবনূর বলেন, মনে একটা শান্তি অনুভব করছি, কারণ এই ছবি মুক্তি নিয়ে আমি শঙ্কিত ছিলাম, যেহেতু আমার এই ছবির পরিচালক শুটিং চলাকালে মারা গেছেন, তাই আমার মধ্যে এক ধরনের দায় কাজ করছিল ছবিটি নিয়ে, যে কারণে আমি শারীরিকভাবে অভিনয়ের জন্য ফিট না হলেও ছবির একটি গান করে দিয়েছিলাম। দর্শক যদি ছবিটি দেখেন তাহলে মান্নান স্যারের আত্মা শান্তি পাবে। সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন কিনা জানতে চাইলে শাবনূর বলেন, নতুন ছবি মুক্তি পেলেই আমি হলে গিয়ে ছবি দেখি, এটা যেহেতু আমার ছবি অবশ্যই দেখব, তবে আজ দেখতে পারছি না, আগামীকাল দেখার ইচ্ছে আছে, কোন হলে দেখব সেটা বলতে চাই না। পাগল মানুষ ছবিটি পরিচালনা শুরু করেন এম এম সরকার। 2012 সালের 29 ডিসেম্বর ছবিটির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর এম এম সরকারের সহকারী পরিচালক বদিউল আলম খোকন ছবিটির বাকি অংশের শুটিং শেষ করেন। দেরিতে মুক্তি পেলেও দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেন পরিচালক বদিউল আলম খোকন। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।